হ্যালো, পরম করুণাময় নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের পালনকর্তা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের কিছুই সৃষ্টি করতেন না জেনে আমাদের সকলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পাক রজায় ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব সকলের দরবারে ভক্তি রেখে আলামিন ভাই জানালার পাশে একটা লুপ রাখেন, জানালার পাশে লুপ বসাই দেন, যার নামের উপরে আজকে পবিত্র ওরস মাহফিল হতে যাচ্ছে, পীরে কামিল হযরত দয়াল বাবা 2500 রহমতুল্লাহ আলাই, সেই 2500 বাবার দরবারে আমার প্রেম ভক্তি রেখে তার সঙ্গে যারা অতিথিবৃন্দ মেহমান এখানে উপস্থিত আছেন, আজকের যিনি প্রধান অতিথি জনাব হাজি বেলাল কবির, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আজকের যিনি সভাপতি জনাব মোহাম্মদ হাজি আদম আলী সাহেব প্রধান অতিথি, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, এবং সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, এবং আমাদের মাঝে উপস্থিত আছে জনাব মোহাম্মদ মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আরও আছেন আশিয়ান গ্রুপ না, তা ওই ওনার প্রতি সালাম রাখছে। আমি মনে হয় ওখানে একবার পাগলমনির সাহেবের সাথে পালা গান করেছিলাম, হ্যাঁ আশিয়ান গ্রুপের ওই পাগলমনি সাহেব সে কাকার সাথে মনে হয় পালা গান করেছিলাম, যাই হোক ওই ওনারা যারা আছে তাই আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রইল, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার প্রতি সালাম জানাই, আপনাদের সকলের প্রতি যারা এত কষ্ট করে নীরবতার মাধ্যমে এত সুন্দর পরিবেশ আস্তানা অনেক জায়গায় হয়, আমি অনেক বছর ধরে গান করি, আপনাদের দোয়ায় ভালো শিল্পী হতে পারি নাই, তবে টুকিটাকি গান গাইয়া কোনো রকম জীবনটা বাঁচাই, তবে এই রাস্তা দিয়ে অনেক যাই আসি, দরবারটা দেখি কিন্তু কোনোদিন নেমে একটু জিয়ারত করি নাই, আমি জানি না কেন, কিন্তু অনেক আশা আমি এই দরবারে আসব, এই দরবারটা জিয়ারত করব, কিন্তু কেমনে কেমনে জানি দয়াল সব কিছু বাউ করে দিছে, দরবারের প্রতি আমার ভক্তি, কিন্তু ভক্তি শ্রদ্ধা আগে থেকেই দরবারের প্রতি রয়েছে, আমি ভক্তি জানাচ্ছি সে বৈরাবরি দরবারে ভক্তি রাখছি হযরত শাহালি বুগদাদি রহমতুল্লাহ আলাই আমার শাহালি বাবার দরবারে, আমি ভক্তি বলে স্মরণ করছি আমার মুর্শিদ কেবলা পীরে কামেল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী আমার বাবা জানের দরবারে, এবং আমার সাইফুদ্দিশার দরবারে ভক্তি রেখে আমার আম্মা জান অনেক কষ্ট একটা আস্তানা দিতে গেলে, একটা আস্তানা এভাবে দিতে গেলে যেই সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ কোনো আস্তানাই নাই, এখানে দেখলাম অনেক চমৎকার পরিবেশ, কারণ মিরপুরে আমরাও একটা আস্তানা ব্যক্তিগতভাবে দেই আমার মঈন চান্দের নামের উপরে, আম্মা একদিন গিয়েছিলেন, তো
কত যে কষ্ট, এটা একমাত্র যারা করে তারা বুঝে। এই জন্য ধন্যবাদ আমার মাজনুনির প্রতি, এবং আমার বাবলি মা আছে, সীমা আপা আছে, ময়না মা আছে, আমার শিউলি মা আছে, আরও রয়েছেন ডালিয়া। এত সহজ, আমার ডালিয়া মাই, আমার পুতুল মাই, সব মাই, আমার সাথী আপা আছে, সবার প্রতি সালাম। আমার একটা শত্রু আছে এখানে, একটা শত্রু আছে, খেয়াল করি নাই, সেটা হলো আমার বাবুল ভাই। এই ওনার সাথে মনে করেন দশ পালা গান হইলে নয় পালা স্টেজে গেলে কাজই হয়, আগে হইতো আর আমি খেয়াল করি নাই। আমার এই আমার রাজ্জাক ভাই আছে, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে নাম বলতে গেলে অনেক, এই জন্য নেতা কর্মী অতিথিবৃন্দ যারা যারা আছেন সবার প্রতি আমার সালাম। আমার মায়েরানী খেলা কইছিল, এক এক করে সালাম করলে আর সালাম দিলে সময় লাগবে বেশি, তুমি ওইটা খালি কইবে, আপনারা যারা আছেন আপনাদের সকলের চরণে আমার গই। তার মানে সবাই পেয়ে গেল গাড়ি, খেলা নাই কথাটা মনে আছে, ভুলি নাই। আমার গাউছিলা বৈরা বরি আসে কানে
গান কি ভালো লাগে না আপনাদের কাছে? শিল্পীরা জীবনটা দিয়া লইতেছে আর এরা টাকা দিয়া সব শেষ করে লইতেছে। আপনারা টাকাও দেন না, হাতে তালিও দেন না, কি হইছে আপনাকে? এই তো দেন না, হাতে একটু জোরে দেন না, সবাই হাতে উঠান না, ভালো লাগে? টাকা দিলে দিবেন, না দিলে নাই। হ্যাঁ, টাকা পয়সা হাতের ময়লা, আজও আছে কালও আছে, নাকি কোন? তাই আপনারা গান গাইলে শিল্পীদেরকে উৎসাহ দেবেন, বলে টাকা নাই গা কেমনে উৎসাহ দেবো, না একটু হাতে তালি দিবেন, এটা হলো বিনোদন। তো শিল্পীর মনেও ভালো লাগে, শান্তি লাগে। দেখ